পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস বিশ্বাসের উপরে ভর করেই আসলে পুরা পৃথিবী চলে আপনি নিজে মন থেকে বিশ্বাস করেন আপনি কিছু একটা করতে পারবেন সেই উদ্দেশ্যে আপনি ওই কাজটি শুরু করেন এবং কোনো কাজ শুরু করতে গেলে আপনার একা কাজ করা সম্ভব নয় আপনার কিছু আপন মানুষ দরকার আপনার কিছু বিশ্বস্ত মানুষ দরকার কাজ করার সময় যে কোনো কাজ শুরু করতে গেলে আপনার যে মানুষগুলি বাছাই করবেন ওই সময় যাকে আপনি বিশ্বাস করবেন আপনার সেই বিশ্বস্ত মানুষটি যদি মুখোশদারি হয় তাহলে আপনার পতন বা আপনার ধ্বংস কেউ ঠেকে রাখতে পারবে না ইতিহাসে পৃষ্ঠায় পৃষ্ঠায় বিভিন্ন রাজা মহারাজাদের পতন তাদের সব থেকে কাছের মানুষের দ্বারা হয়েছে যেমন ধরা যাক সিরাজুদ্দৌলা সিরাজউদ্দৌলার পতন কিন্তু হয়েছিল তার খুবই কাছের মানুষ মির্জাফরের মাধ্যমে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীকে মেয়েছিল তার দেহরক্ষী যার কাজ ছিল তাকে রক্ষা করা সেই তাকে মেয়েছিল তার কাছের মানুষ বিরোধী দলের কেউ মায়ের নাই এরপর যদি আমরা দেখি যে সৈদিবাশা ফাইজাল সৈদিবাসা ফাইজাল তার আপন ভাইয়ের ছেলের সাথে মোলাকাত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল তার ভাইয়ের ছেলে তার সাথে মোলাকাত না করে শুরীর আঘাতে তাকে মেরে ফেলে এভাবেই সব থেকে কাছের মানুষগুলির মাধ্যম দ্বারাই সব সময় সবথেকে বড় ক্ষতিটা হয় একই রকম হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে পনেরোই আগস্ট হত্যা করা হয় তার হত্যার পেছনে মূল যে কালপ্রিট তার মৃত্যুর পর যে আসলে রাষ্ট্রপতির পদটি দখল করেছিল সেই খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক ওই সময় বঙ্গবন্ধু থেকে কাছের মানুষ ছিল এবং কাছে যাওয়ার জন্য সে কয়েক মানে আস্তে আস্তে তার টার্গেট ছিল অনেক লম্বা সে আস্তে আস্তে বঙ্গবন্ধুর সব থেকে মানুষে পরিণত হয় যেমন ধরা যাক কিভাবে যে বঙ্গবন্ধুর বাবাও মারা যায় হচ্ছে সালে মেবি মার্চ এরকম অথবা ওই সময় বঙ্গবন্ধুর বাবাকে যে সময় দাফন করা হয় বাবাকে যে সময় কবরে নামানো হবে ওই সময় খন্দকার মুস্তাক কবরে নামে তার বাবাকে কবরে নামানোর জন্য বঙ্গবন্ধুর বাবাকে কবরে নামানোর জন্য এবং ওই সময় হাও মাও করে কাঁদতে কাঁদতে বলে যে আমার বাবা তোমার আই গেছে আমার সহ কবর দিয়ে দাও আমার সহ মাটির চাপা দিয়ে দাও মানে এই ভাবে আস্তে আস্তে বঙ্গবন্ধুর থেকে কাছের মানুষে পরিণত হয় হচ্ছে খন্দকার মোস্তাক এবং পনেরোই পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে মারা হয়েছে পনেরোই আগস্টের ঠিক আগের দিন চোদ্দোই আগস্ট বঙ্গবন্ধুর বাসায় দুপুরের খাবারটা ছিল এই খন্দকার মোস্তাকের বাসা থেকেই শুধু তাই না শেখ কামালের বিয়ের মানে শেখ কামালের উকিল বাবা হচ্ছে খন্দকার মুস্তাক এত কাছের মানুষ ছিল এই খন্দকার মুস্তাকি মেল মেন কাল্পিট ছিল তার প্ল্যানে আসলে বঙ্গবন্ধুকে মারা হয় এবং বঙ্গবন্ধুকে মারার পর খন্দকার মুস্তাক রাষ্ট্রপতির পদ দখল করে আর বিভিন্ন মিডিয়ায় রেডিওতে বারে বারে প্রচার করতে থাকে যে স্বৈরাচারী বাকশাল শেখ মুজিবের পতন হলো এই নিউজটা এখনও আপনারা ইউটিউবে সার্চ দিলে এই জিনিসটা দেখতে পারবেন যে পনেরো আগস্টের পর খন্দকার মুস্তাক খন্দ দখল করার পর বারে বারে এই নিউজটাই প্রচার করে যে আজকে সৈরা সৈরাচার মুজিবের পতন হলো বাকশাল মুজিবের পতন হলো এই নিউজগুলি বারে বারে প্রচার করতে থাকে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন সৈরাচারী সরকারের পতন ঘটেছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এ হচ্ছে কথা অর্থাৎ আমরা দেখলাম যে সব থেকে কাছের মানুষের দ্বারায় পতন সব থেকে বড় ক্ষতিটা হয় আর কি সব থেকে কাছের মানুষের দ্বারায় অতএব যে সময় আপনি আপনার বন্ধু নির্বাচন করবেন ওই সময় আপনাকে সব থেকে সচেতন থাকতে হবে এটা ধর্মেও বলা আছে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়ার কথা ইসলাম ধর্মে বলা হয়েছে এছাড়াও যে সময় কোনো একটা মার্ডার অথবা কিছু হয় গোয়েন্দারা সন্দেহের তালিকায় রাখে সব থেকে কাছের যে মানুষগুলি যাদেরকে আসলে কেউ সন্দেহ করবে না তাদেরকেই সব থেকে বড় সন্দেহের তালিকায় রাখে গোয়েন্দা সংস্থাগুলি পরিশেষে ইবনুল ফরকাদের ভাষায় বলতে চায় আপনি যদি আপনার শত্রুকে একবার সন্দেহ করেন একবার ভয় পান তাহলে আপনার বন্ধুকে দশবার বার ভয় পাওয়া উচিত কারণ বন্ধু যদি একবার শত্রু হয় সেই হয় সব থেকে বড় শত্রু সেই হয় সব থেকে মানে কি পতনের কারণ ধ্বংসের কারণ অতএব সচেতন থাকবেন বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম